তুমি একটা মাস্টার্স করছো, ওর তিন ডবল মাস্টার্স করছে। এটার মধ্যে মেধা লাগে, পরিশ্রম লাগে, কষ্ট লাগে, সেইটার মূল্যায়নই বেশি, সেইটার সম্মানই বেশি। একটু মনে রেখো, চলচ্চিত্রের ইতিহাসে কোনো সুপারস্টার, যেটা আপনি বলেন শাকিব খান সুপারস্টার, 2017 সালের নির্বাচনে যেখানে পরবর্তীতে ক্ষমতা এসেছিল মিশা সওদাগর এবং জায়েদ খান, সেখানে শাকিব খানের মতন সুপারস্টারের উপরে হামলা করা হয়েছিল, এটি আসলে কেন হয়েছিল, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমার কথা হলো, এই হামলাটার ব্যাপারে অনেক সমালোচনা, অনেক বিতর্ক, অনেক কিছুই কিন্তু হয়েছে। তো আমার মতে একটা সুপারস্টার শাকিব খানের উপরে হামলা, এটা একটা লজ্জাস্কর ব্যাপার। কেন শাকিব খানের উপরে আজকে হামলা হবে? সে একজন শিল্পী, সে নর্দমা থেকে উঠে আসছে, আজকে সে কোটি কোটি টাকার মালিক, আজকে সে অনেক অর্থের মালিক, সারা বিশ্বে সে সুপারস্টার, তার নাম ছড়ায় পড়ছে সারা বিশ্বে। আজকে তাকে এত, সে মানুষ ছোট থেকেই বড় হয়, এই জিনিসটা তো আমরা সবাই জানি। তো তাকে তো ছোট করে আমরা দেখতে পারি না। কেন তার উপরে হামলা করেছিল, কেন তাকে হামলা করানো হয়েছিল, কে করেছিল, সেটাও আমরা জানি। পরবর্তীতে কিন্তু একটা কমিটি নির্বাচিত হয়েছিল, তাকে তো ঘোষণার আগে, ফলাফল ঘোষণার আগে হামলা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি শাকিব খান শিল্পী সমিতির সভাপতিও ছিলেন, নেতৃত্বেও ছিলেন, শুধু সুপারস্টার না, সাংগঠনিকভাবেও তিনি সভাপতি ছিলেন। সেই পরবর্তী কমিটিতে কিন্তু মিশা সওদাগর এবং জায়েদ ভাই ছিল, তো তারা আসলে এই জিনিসটাকে কিন্তু উদ্ঘাটন করেননি বলেই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না আসলে কে বা কারা করেছে। এই বিষয়টি আসলে কি হওয়া উচিত ছিল, এটাকে আপনি আপনার মনের ভাষাটা আসলে কীভাবে প্রকাশ করেন, যে পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে আসলে শাকিব খানের বিচারটা নিয়ে? আমার কথা হলো, পরবর্তীতে তো শাকিব খানই জয়ী হলো, শাকিব খানই জয়ী হলো। তো শাকিব খান কোনোবারই দাঁড়িয়ে ফেল করেন, শাকিব যতবারই সভাপতিতে দাঁড়িয়েছে ততবারই সে পাশ করেছে, কারণ সবাই ভালোবাসা আছে, সবাই দোয়া আছে, আমরা সবাই তাকে ভোট দিয়েছি, যে ওকে যোগ্য মনে করেছি শাকিব খান, তাকে আমরা যোগ্য মনে করি, তাকে আমরা ই দিয়েছি। যে শাকিব খান আজকে 1 কোটি টাকা দাবি করে, সেটা অনেকে বলে যে ও 1 কোটি টাকার আর্টিস্ট না। তো আমি তো দশ টাকা নিয়ে এফডিসিতে ঢুকছি, আমি তো আবার এই এফডিসির থেকে 70-80-1 লাখ টাকাও নিচ্ছি। তো 10 টাকা কি আমি অন্য 10 টাকা নেব নাকি? তো শাকিব খান যদি একদিন পয়সা ছাড়াও এ থাকে, এখন যদি 1 কোটি টাকাতে এ থাকে, তাহলে শাকিব খানের যোগ্যতা অনুযায়ী সে 1 কোটি টাকা যাচ্ছে, কারণ তার নামের উপরে ছবি চলে, তার নামের উপরে ছবি চলে, তার ছবি আসতে ছবি সুপারহিট বাম্পার হিট যায়। অনেকে বলে থাকে, নায়কদের মধ্যে শুনেছি, ঈদ ছাড়া একটা ছবি রিলিজ দিয়ে দেখুক তো, আর ঈদ ছাড়া ছবি দিল শাকিব খান, যে ভক্ত আছে, হাজার বললে ভুল হবে, লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি ভক্ত আছে এই শাকিব খানের সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে। ওই ঈদ ছাড়াও যদি ছবি মুক্তি পায় শাকিব খানের, ওই শাকিব খান ভক্তরা, কোটি কোটি ভক্তরা হুমড়ি খেয়ে সিনেমা হলে গিয়ে পড়বে এবং শাকিব খানের ছবি দেখবে, মাহবুবেরা দেখবে, সবাই দেখবে। এছাড়া অন্য নায়কের ছবি আসছে তো ছবি দেখে না, ছবি চলে না, এখন মাহবুবেরা যায় না। আপনি হিসাব করে দেখেন, আমাদের সময় সিনেমা হল কতগুলো ছিল, প্রায় 1,500, সেই জায়গায় এখন 120টা সারা বাংলাদেশে আছে কি না সন্দেহ, 120টা পাওয়া যাবে না। আজকে সিনেমা হল নাই, ছবি হচ্ছে না, দর্শক সিনেমা ঢুকে না, তো ছবি চলবে কেমনে? ভালো ছবি না হইলে হলে ছবি চলবে কেমনে? আর দর্শকরা হলে ছবি দেখতে যাবেই বা কেন? আর এখন মা বোনরা হলে ছবি দেখতে যায় না। আমি দিলদার ভাই ঝুটিয়ে যখন কাজ করছি, মমতাজ যখন আকবরের সুপারহিট সুপারহিট ছবি, মা বোনরা ঢুকছে আবার হাসতে হাসতে বাইরিয়ে গেছে, সেই যুগ এখন নাই, কেউ যায় না মা বোনরে আজকের হলে ছবি দেখতে। যারা গরিব দরিদ্র, আমাদের চালের দাম বেশি, তারা সিনেমার টিকিট কাটতে গিয়েও করে থাক গিয়া 2 কেজি চাইল দিয়ে বাইরে গিয়া, সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো শাকিব খানের উপর যে হামলাটা করা হয়েছিল, সেই হামলা সম্পর্কে পরে চিহ্নিত করা হয়েছে যে কারা করেছে, সেটা সবাই জানে, সবাই ভালো করে জানে যে শাকিব খানের উপরে কারা কারা এই হামলাটা করেছিল।
এটা ঠিক করে। আচ্ছা, এয়ারপোর্ট থেকে আপনি কি ইন ফিউচারে সাকিব খানকে কি নেতৃত্বে, শিল্পী সমিতির নেতৃত্বে দেখতে চান? মানে কখনো সাকিব খানকে কি শিল্পী সমিতির নেতৃত্বে আবারও দেখতে চান? আপনার মতামত কি? সাকিব খান এখন একটা অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে, এমন একটা উচ্চ পর্যায়ে চলে গেছে যে সাকিব খানকে বললে সহজে সে আসতে চাবে না আমি মনে করি। কারণ হচ্ছে কি, ধরেন আমি আমি একটা কাজ করছি, এটা আমার প্রফেশনাল, আমি এখান থেকে এখন টাকা পাচ্ছি, আমি এখন আমার টাকা এদিকে হাত পাতলেও টাকা, এদিকে হাত পাতলেও টাকা, তাহলে আমি টাকা না ফেলবো কেন? এখানে আসতে তো আমার টাকা ব্যয় হবে। অতএব আমি ছিলাম দুইবার সভাপতি, আমার অন্য সভাপতি লাগবে না, আমি প্রয়োজনে শিল্পী সমিতিকে সহযোগিতা করব বা আমি একটা দিয়ে হেল্প করব, এরকম কিছু করবে। কিন্তু এখন তাকে বোধহয় এই শিল্পী সমিতি সভাপতি সভাপতির জন্য বোধহয় রিকোয়েস্ট করলো, মনে হয় না যে সে আসবে। আচ্ছা, এবার সর্বশেষ যে প্রশ্নটি করব, এটা হচ্ছে সেক্রেটারি নিপুণ আক্তার এবং দীপজ্বল দুজন।